ফুলবাড়িয়া যে ব্রিজটা আমি করেছি, মানে মমতা ব্যানার্জি করে দিয়েছেন টাকা দিয়ে, উনি যেটা আমাদেরকে করেছেন। অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়নি, ফলে শিলান্যাসের আড়াই বছর হয়ে গেলেও চালু হয়নি। মালদার মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবেড়িয়া এবং নগরিয়া ব্রিজ সাধারণ মানুষের সমস্যায় পড়তে হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে এই ব্রিজ নির্মাণ তৈরির কাজ চলেছে এবং কালিন্দী নদীর উপরে। এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র দাবি, দ্রুত রাস্তার কাজ শেষ হয়ে যাবে। ফুলবাড়িয়া যে ব্রিজটা আমি করেছি, মানে মমতা ব্যানার্জি করে দিয়েছেন টাকা দিয়ে, উনি যেটা আমাদেরকে করেছেন। 2011-2016 সালে হুতনিতে যত টাকা দিয়েছেন, ফুলবাড়িয়ার ডিমান্ড ফুলফিল করেছি, সেই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। ব্রিজটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমি করছি ও বলছে আমি করছি। আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই টাকাটা স্যাংশন করেছে নর্থ বেঙ্গল উন্নয়ন পর্ষদ থেকে, এবং এই ব্রিজটা মানে কমপ্লিট হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঘোষ যখন মন্ত্রী ছিলেন সেই সময় এটা হয়েছে, গৌতম দেবের আমলে টাকা দেওয়া ছিল। এখন এই কাজটা ওখানে হয়েছে, তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি ডিএমের সাথে কথা বললাম, ডিএম বললেন যে আমি জেনে নিচ্ছি এটা কত তাড়াতাড়ি করা যায়, কারণ খালি সামান্য একটু পুরো অ্যাপ্রোচ রোডটা বাকি আছে, মানে উঠতে নামার জায়গাটা একটু কিছুটা অ্যাপ্রোচ রোড দরকার আছে। বর্ষা বলে হয়তো কাজটা বন্ধ আছে, হয়তো 2-3 মাসের মধ্যে এটা উদ্বোধন হয়ে যেতে পারে বা আগেও হতে পারে। ডিএম সাহেব এটা জেনে আমাকে বললেন, আপনাকে আমি জানাচ্ছি। ফলে এই ব্রিজটা দীর্ঘদিনের মানুষের ডিমান্ড ছিল, ফুলবাড়িয়া ব্রিজ, সেটা আমরা ওখানে কমপ্লিট করছি। এবং আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী সাবিলা ইয়াসমিন আছেন, এবং আমাদের পার্থভূমি উদয়ন গো আছেন, আমাদের মাননীয় মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন, ওনারা এটা এসে উদ্বোধন করুক, আমরা খুশি হব, মানুষের কাছে এটা খুব ভালো বার্তা যাবে।